বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়দ আলম আর আপনারা দেখছেন পাখাল আসলে এই পাগলা চ্যানেলটি। বন্ধুরা আমাকে অনেকেই বলেছেন, ভাই আমার পাখি কেন, আমার কবুতর কেন জোড়া নেয় না, এত কষ্ট করি কিন্তু জোড়া নেয় না। আজকে আমি আপনাদের এমন একটি উপায় বলবো যে আপনারা যদি 20 দিন কষ্ট করেন তাহলে 20 দিন পরে 5 মিনিটের মধ্যে দেখতে পারবেন যে আপনার কবুতর জোড়া নিয়ে নিয়েছে। আমার এই কবুতর জোড়াটা দেখছেন পিওর জোড়া, কালকে বাচ্চা সরাইছেই আপনাদের আমি আপডেট দিব, আর 2 দিনের মধ্যে দেখবেন ডিম পেড়ে দিবে। কালকে কিন্তু বাচ্চা সরাইলাম, ওদের বাচ্চাদের দেখাচ্ছি, বিশ্বাস যদি না করেন এই যে দাঁড়ান দেখাচ্ছি 1 মিনিট। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হলো ওর বাচ্চা। আর এখানে রয়েছে একটু ফ্যান্সি আইটেমের, এটা হলো মক্ষি, আর এটা রইলো মিলি। এই দেখতেই পাচ্ছেন আমি সব খাঁচায় লিখে রাখি কোন জায়গায় কোন কবুতর দিয়েছি। এটার বাচ্চাও কিন্তু সরাইছি, এটা প্রথমবারের মতো বাচ্চা দিছিল, তো একটা বাচ্চা বাঁচাতে পারিনি আমি। এই যে ওর বাচ্চা দেখাচ্ছি, এই বাচ্চাটা একবার অন্যরকম বেড়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম বাচ্চা কারো কাছে নেই। যদি কারো কাছে থেকে থাকে তো আমাকে ছবি দিবেন, কমেন্টে দিতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে ঢুকে ছবিটা দিতে পারেন, তাহলে আমি খুবই খুশি হব যদি ছবিটা দেন। এই বাচ্চা দেখতে পাচ্ছেন মুখটির মতো উপরে ঝুঁটি রয়েছে এবং শরীর মিলির মতো, আবার গলাটা গিরিবাজের মতো। তো উপায়টা হলো কি, আপনারা হাট থেকে দুটো কবুতার এনে এই যে এরকম এরকম পাশাপাশি খাঁচায় দুটো কবুতারকে রাখবেন, 20 দিনের মতো রাখবেন। রাখার প্রথম 7 দিন আপনারা ওদেরকে, প্রথম 3 দিন আপনারা নিম পাতার রস ও রসুনের রস মিলিয়ে পানি বানিয়ে সেটা খেতে দিবেন। এরপরের 3 দিন ওদেরকে কিচ্ছু দিবেন না, শুধু ওদের নির্দিষ্ট খাবার আর পানি দিবেন। এরপরে 1 দিন ওদেরকে আরেকবার নিম পাতার রস ও রসুনের পানি খেতে দিবেন, এটা কি হবে কৃমিকোষ হিসেবে কাজ করবে। এরপরে থাকে 7 দিন করবেন কি, আপনারা প্রতিদিন বিকালের দিকে একটা, প্রতিদিন সকালে একটা ইসেল ইক্যাপ এবং বিকালে একটা ইক্যাপ 200 mg ওদেরকে খাওয়াই দিবেন, সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার, এভাবে 7 দিন ওদেরকে খাওয়াই দিবেন। তাহলে 7 × 14 এরকম করে 2 সপ্তাহ খাওয়াবেন। এরপরের সপ্তাহে গিয়ে করবেন কি, পানির সাথে 15 ফোঁটা, এই যে 1 বাটি পানির সাথে 15 ফোঁটা ক্যালপ্লেক্স, ক্যালসিয়ামের জন্য যেটা, সেটা মিলিয়ে খাওয়াবেন। খাওয়ানোর পর এইভাবে খাওয়াবেন এরপরের তিন দিন আপনারা জিসবেট পানির সাথে 25 ফোঁটা করে মিক্স করে খাওয়াবেন। এরপরে জোড়া দিয়ে দিবেন ইনশাল্লাহ। জোড়াটা কীভাবে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি 1 মিনিট। এদিকে এইভাবে করবেন কি, নরের খাঁচাটা এভাবে জাগাবেন, এ দেখছেন নর কিন্তু ডাকছে, মাদিকে দেখেই নর ডাকছে। তখন দেখবেন নর মাদিকে দেখে নর ডাকছে, তখন করবেন কি, নরের খাঁচায় মাদিকে দিয়ে দেবেন, এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে 3 দিন পর এই হাঁড়িটা বা থরটা দিবেন, এরপরে ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে জোড়া নিয়ে নেবেন। 5 মিনিটের মধ্যে আপনারা দেখবেন মিটিং করে ফেলেছে, এবং অবশ্যই খাঁচার মধ্যে এরকম একটা কাঠের টুকরো দিতে হবে, এবং যে থরটা দিবেন সেই থরের ভিতরে সালার বস্তা এবং অল্প কিছু খড়মড় দিয়ে দিবেন, যাতে ওরা গ্রামের মতোই, আর যেহেতু এই কবুতরগুলো আমি গ্রাম থেকে কালেক্ট করেছি আমার নানার বাড়ি থেকে, তারা এগুলো কিন্তু খেয়ে ফেলতে, ওগুলোর বাচ্চা, তারা জানে না যেগুলোর অনেক দাম। এই যে মিলিটা হাটে কিন্তু প্রচুর দাম মিলি, তারপর এই যে এই কবুতরটা হাটে অনেক দাম, তারপর এই যে আমার কাছে যে কালো জাকের একটা কবুতর, এই যে দেখতেছেন এই মাদিটা কিন্তু একদম আনকমন। ওর পিঠটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন বলছি, মাদিটা কিন্তু সহজে পাওয়া যায় না, আর ছেলেটা অন পিওর, চোখে কোনো ফাটা ফোটা নাই। তো এভাবে যদি করেন তাহলে 5 মিনিটে জোড়া নিয়ে নেবে, এবং সেই জোড়া থেকে যে বাচ্চা বের হবে সে বাচ্চাটা একদম খাঁটি খাঁটি বাচ্চা বের হবে। তো ভিডিওটি আর বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।